নমস্কার জয়মাতারা জয়গুরু গুরু আমার প্রত্যেক দর্শককে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শক বলতো তার কারণ হচ্ছে ভালো থাকা ভালো লাগা ভালোবাসার আরেক নাম হচ্ছে যেটি শুরু ভাষা অনুষ্ঠান এই যে কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডেটা গেল আমার অত্যন্ত দুঃখের দিন বিগত তিন বছর আগেও আমি ভাবতে পারিনি যে এই ভ্যালেন্টাইন্স ডেটা আমাকে বাড়িতে ঘুমিয়ে চোখের জল ফেলতে ফেলতে বিমর্ষ অবস্থায় কাটাতে হবে মাঝে মাঝে কেন জানি না বুকটা যেন কেমন করে উঠছে নিজের চোখের জলটাকে ধরে রাখতে পারছি না কোনোভাবেই শুধু হা হুতাস হা হুতাস হা হুতাস আফসোস বিগত তিন বছর ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে প্রপোজ ডে হাগ ডে কিস ডে প্রমিস ডে ক্যাডবেরি ডে সুন্দর কাটিয়েছি আর এবছরের সমস্ত ডেগুলোই আমার কাছে ব্ল্যাক ডে হয়ে গেল কালো দিন কেন এমন হলো ভগবান আমার কি অপরাধ বলতে পারো আমার একটাই অপরাধ আমি কাউকে ভালোবেসে আমার জীবনে নিয়ে এসেছিলাম কিন্তু এই পৃথিবীর আর আমার ভাগ্যের এমন পরিহাস সে আমার জীবনে থাকলো না আমাকে একা নিঃসঙ্গ করে দিয়ে আমার জীবন থেকে চলে গেল আমার দুঃখটা বুঝল না ইয়েস দর্শক বন্ধু দু সালে দাঁড়িয়ে যারা ভালোবাসার ক্ষেত্রে এই রকম ধোকা খেয়েছে তাদের প্রত্যেকের জীবনের চরম সত্যিটা আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরলাম কারণ বাস্তবকে তুলে ধরাই হচ্ছে আমার কাজ দর্শক বন্ধু প্রত্যেককে আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি আমি ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে আমি কিন্তু ইউটিউব করি না আমার প্রত্যেক নিউ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার ছাড়া তাদেরকে মার্ক দর্শন করানো সঠিক পথ দেখানো এবং মোটিভেশনাল স্পিচ দিয়ে তাদেরকে মোটিভেটেড করাটাই হচ্ছে আমার কাজ আমি এলাম আমার ব্যবসায় কিছু কথাবার্তা বললাম বসীকরণ করো বসীকরণ করো বশীকরণ করো আকর্ষণ করো আকর্ষণ করো আকর্ষণ করো তোমার কাছের মানুষকে ফিরিয়ে আনো নট দ্যাট আই আম সেটা করতে পারি না কারণ আমার যারা নতুন সাবস্ক্রাইবার যারা আগামী দিনে হবে যারা সাবস্ক্রাইবার হয়েছে যারা আমার ভিউয়ার্স এবং যারা আমার আগামী দিনে নতুন করে ভিডিওটা দেখবে তাদের প্রত্যেকের কাছে আমি দায়বদ্ধ যারা আমার সাবস্ক্রাইবার তারা অপেক্ষা করে বসে থাকে গুরুজির অনুষ্ঠান কবে কখন তারা জানে অবশ্য অনেকেই যে পাবলিশড হবে আমরা দেখব দেখে ক্রিয়াটা করে আমরা উপকৃত হব আর যখন ভালোবাসার ক্ষেত্রে এই রকম ঘটনা ঘটতে থাকে তখনই প্রয়োজন পড়ে বশীকরণের তখনই প্রয়োজন পড়ে সম্মোহনের আর তখনই প্রয়োজন পড়ে আকর্ষণের অনেক সময় বশীকরণ করতে হয় সম্মোহন করতে হয় আকর্ষণ করতে হয় আজকের সাবজেক্ট হচ্ছে তোমরা তো বুঝেই গেছো বশীকরণ বশীকরণের প্র্যাকটিক্যাল যে ক্রিয়াটা আমি সেটা করে দেখাচ্ছি তোমরা অবশ্যই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো যারা আমার নিউ ভিভাস নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক দিও আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না শুরু করছি আজকের বশীকরণের প্র্যাকটিক্যাল ক্রিয়া প্রথমে একটা লাল কালির পেন নেবে আয়দার জেল পেন হতে পারে অথবা মার্কার পেন হলে ভীষণ ভালো হয় লাল কালির মার্কার পেন লাল কালির মার্কার পেন নাম্বার টু হচ্ছে একটা বহেড়া ব ডয় শূন্য রয়েকা আমি দেখিয়ে দিচ্ছি জুম করে হয়তো ক্যামেরাম্যান দেখিয়েও দিচ্ছে এটা এটাকে বলে বহেড়া দশকর্মার দোকানে গিয়ে যদি বলো অবশ্যই তারা দিয়ে দেবেন এই বহেরা নেবে চারটে রবিবার বৃহস্পতিবার শনিবার এবং মঙ্গলবার এই চার দিনের মধ্যে যে কোনো দিন থেকে রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এই চার দিনের যে কোনো দিন থেকে এই ক্রিয়াটা শুরু করতে পারবে ক্রিয়াটা করার জন্য কী করতে হবে না যে বললাম আমি লাল কালির জেল পেন অথবা মার্কার পেন মার্কার পেন হলে ভীষণ ভালো হয় পুরুষই হোক অথবা নারী হোক যে ক্রিয়াটা করবে তার বাম পায়ের তলায় অথবা ডান পায়ের তলায় একদম পুরো তলাটায় মনে করো এটা বাম পায়ের তলা এই বাম পায়ের তলায় একটা নাম্বার লিখতে হবে অর্থাৎ সংখ্যা স্ক্রিনে আমি নাম্বারটা দেখিয়ে দেবো আমার বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে তার কারণ হচ্ছে অনেকে আমাকে অনুরোধ করে যে গুরুজি আমরা ইংরাজি বুঝতে পারছি না বাংলায় লেখান অনেকে বলে বাংলা বুঝতে পারছি ইংরাজিতে দেখান তাই আমি একই সংখ্যাকে বাংলা এবং ইংরাজি দুটোতেই লেখা দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য কারণ তোমরাই আমার জীবনের সব কিছু তোমাদের জন্য আমি সব কিছু করতে রাজি আছি ওই নাম্বারটা পায়ের একদম তলায় অর্থাৎ পায়ের ছিটোতে সেটা বাম পাই হোক ডান পাই হোক আমি ধরে নিলাম এটা বাম পায়ের ছিটো এই চিটোতে নাম্বারটা লিখবে নাম্বারটা লেখার পর কি করবে না এই যে বহেরাটা আছে এই বহেরাটাকে নাম্বারটার উপর তুমি যাকে বস করতে চাইছো তার পুরো নামটা নাম্বারটা যে লিখবে লেখা হয়ে গেলে লেখার উপরে নাম্বারটার উপরে ঘষতে থাকবে কন্টিনিউয়াসলি এটাকে জলে ধোবে না চারটে বহেরা চার দিনের একদম নিয়ে চলে এসেছো একটা কাগজের মধ্যে বা যে কোনো জায়গায় মুড়ে রেখে দাও একটা বহেরা নাও বহেরা নিয়ে যে নাম্বারটা আমি বললাম ওই নাম্বারটার উপর ঘষতে থাকো ঘষতে ঘষতে তুমি যাকে বস করতে চাইছো তার পুরো নামটা বলো ধরে নাও তার নাম এক্স জেড ঘষছি নাম্বারটার উপরে এক্স জেড 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 এটার নির্দিষ্ট কোনো টাইম নেই তবে ঘড়িতে একটু সময়টা দেখে নিও মিনিমাম দু থেকে তিন মিনিট হলে ভালো হয় তার বেশি আরও হলে ভালো হয় কারণ যত বয়রা আগে তুমি ঘষবে তত তোমার ভালোবাসা মজবুত হবে যে তোমায় ছেড়ে চলে গিয়েছিল যত তুমি ঘষবে তত তার মনের মধ্যে তোমার জন্য উতাল পাতাল চলবে সমুদ্রের দেখেছো তো যখন জোয়ারের ঢেউগুলো আসে সমুদ্র যেমন উতাল পাতাল খায় ঠিক তেমনি তার মনে তার অন্তরে তার হৃদয়ে কিন্তু তুমিও ওইভাবে উতাল পাতাল খেটে থাকবে মুহূর্তের মধ্যে সে তোমার কথা ভেবে তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে উঠবে ছোট্ট করে কথাটা বলে রাখি এই বয়াটা যে তুমি দু মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট যতক্ষণই ঘষো না কেন ঘষা হয়ে গেলে বাড়ির বাইরে যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলে দেবে বয়াটাকে একইভাবে পরপর চার দিন এই ক্রিয়াটা করবে এইবারে ঘটনা হচ্ছে কোথায় করবে কখন করবে না যে কোনো সময়ই তুমি করতে পারো করার আগে অবশ্যই তুমি দুটো পাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নেবে গামছা অথবা টাওয়াল দিয়ে শুকনো করে ভালো করে পাটা মুছে নিয়ে তুমি যে কোনো বিছানায় হোক চেয়ারে হোক সোফায় হোক মেজেতে যদি বসে করো একটা আসন পেতে নেবে যে কোনো দিকে মুখ করে তুমি যে কোনো সময়ে করতে পারবে কোন কোন দিন করতে হবে আমি বলেই দিয়েছি কত দিন করতে হবে না পরপর চার দিন কিন্তু নিয়মটা হচ্ছে আজকে ধরো তুমি বিকেলবেলা চারটের সময় করছো আগামীকাল বিকেল চারটেতেই করতে হবে হয়তো পাঁচ দশ মিনিট বিফোর আফটার হতে পারে অর্থাৎ আগে পরে হতে পারে বা পনেরো মিনিট আগে পরে হতে পারে টাইমটা একই রাখার চেষ্টা করবে বয়লাটাকে বাড়ির বাইরের ছুঁড়ে ফেলে দিলে পা ধুয়ে নিলে পা ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে নাম্বারটা লাল কালির মার্কার পেন দিয়ে লিখবে নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে ফোর সেভেন নাইন চার সাত নয় ফোর সেভেন নাইন চার সাত নয় স্ক্রিনে দেখাচ্ছে এই নাম্বারটার উপরেই বয়সটাকে ঘষতে থাকবে যে কোনো নারী যে কোনো পুরুষের উপর এই বসীকরণের ক্রিয়া করতে পারবে যে কোনো পুরুষ যে কোনো নারীর উপর করতে পারবে এবং দাম্পত্য জীবনে যাদের সমস্যা স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারাও এই ক্রিয়াটা অবশ্যই করতে পারবে যদি মনে হয় যে তোমার সন্তান বিপদগামী হয়ে গেছে কুপথে চলে গেছে কথা শুনছে না তারাও করতে পারবেন শাশুড়ির সঙ্গে বউমার সামঞ্জস্যের অভাব অ্যাডজাস্টমেন্টের অভাব বলি মনা হচ্ছে না তারাও করতে পারবেন এবং যে কোনো ধর্মের মানুষ এই বশীকরণ ক্রিয়াটা করতে পারবেন এই বশীকরণের ক্রিয়াটা আমি আবার একবার একটু রিপিট করছি যে কোনো সময় করা যাবে শুধু টাইমটা দিন মেনটেন করবে যে কোনো দিকে যে কোনো জায়গায় বসে করা যাবে অসুবিধে কিচ্ছু নেই নিজের মুখে হাসি ফোটাও সব সময় নিজেকে হাসি খুশিতে রাখার চেষ্টা করো চেষ্টা করো বললে ভুল হবে হাসি খুশিতে রাখো আরে ভাই কি নেই তোমার জীবনে সব আছে ভালোবাসাটা চলে গেছে আমি তো আছি ফিরিয়ে দেবো তোমার ভালোবাসাকে চিন্তা করছো কেন কথা দিলাম আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না আজকের মতো অনুষ্ঠান শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো এপিসোডে ততক্ষণের জন্য বলি সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো উইস ইউ অল দ্য বেস্ট হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ ভেরি মাচ